শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই, আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের উপরে আরেকটি ভিডিও। এর আগে কিন্তু এই চ্যানেলে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন পিকে দেশরকারের বইয়ের অনুশীলনী প্রচুর ট্রান্সলেশন আপলোড করা হয়েছে। এছাড়াও পিকে দেশরকারের বইয়ের বহু প্রেসি এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর চ্যানেলে আপলোড হয়েছে। তোমরা যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, ওখানে আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়াও গ্রামারের বহু ভিডিওর লিঙ্ক তোমরা পাবে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথম তোমাদের একটা রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা এই প্যারাগ্রাফটা ভালো করে পড়ে নাও। এই প্যারাগ্রাফটা আমি পড়ে আর সময় নষ্ট করছি না, প্রত্যেকবারের মতো একটা একটা করে বাক্য ধরে ধরে কীভাবে ট্রান্সলেশন করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সাম্রাজ্য লইয়া শেরশাহের শহীদ মুঘল সম্রাট হুমায়ুনের এক ঘোরতর যুদ্ধ উপস্থিত হয়। এই ট্রান্সলেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে এই ট্রান্সলেশনটার খুবই কিন্তু গুরুত্ব রয়েছে। তো দেখো, যেটা বলার সেটা হচ্ছে, আর আরেকটা কথা, এই ট্রান্সলেশনটা কিন্তু বহু আগে অনেক পরীক্ষায় কিন্তু এসেছে। আচ্ছা, সাম্রাজ্য লইয়া শেরশাহের শহীদ মুঘল সম্রাট হুমায়ুনের এক ঘোরতর যুদ্ধ উপস্থিত হয়। এখানে দেখো, এক যুদ্ধ উপস্থিত হয়, এই যুদ্ধটাই কিন্তু এখানে সাবজেক্ট, তাই না? এক ঘোরতর যুদ্ধ, এই ঘোরতর যুদ্ধটাই হচ্ছে এখানে সাবজেক্ট। আর যুদ্ধ ইংরেজি কি? যুদ্ধ ইংরেজি আমরা ব্যাটল করব। আচ্ছা, ঘোরতর ইংরেজির জন্য আমরা কী ব্যবহার করতে পারি, ঠিক আছে, ভাবো একটু। আচ্ছা, তারপরে দেখো কী বলছে, তাহলে ঘোরতর যুদ্ধ এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। উপস্থিত হয়, এটা টেক প্লেস করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, সাম্রাজ্য নিয়ে সেটা পরে আসছি, শেরশাহের শহীদ মুঘল সম্রাট হুমায়ুনের। আচ্ছা, আমরা যদি করি দুজনের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাহলে বিটুইন ব্যবহার করতে পারি। বিটুইন ব্যবহার যদি আমরা করি, তাহলে দেখো মুঘল সম্রাট আর হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুন আর হচ্ছে শেরশাহ, এই দুজনের নামের মাঝখানে আমরা বিটুইন জুড়ে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এসো একটু একটু করে আমরা এগোই, ঠিক আছে? অনেকটা হিন্টস তোমাদের দিয়ে দিয়েছি, ভিডিওটা পজ করে তোমরা একটু চেষ্টা করতে পারো। দেখো, যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিয়ার্স ব্যাটল। এই যে ফিয়ার্স মানে হচ্ছে হিংস্র, ঘোরতর ইত্যাদি অনেক রকম মানে হয়, তাহলে ফিয়ার্স ব্যাটল মানে হচ্ছে একটি ঘোরতর যুদ্ধ। এবারে উপস্থিত হয়, একটু আগেই বললাম যে টেক প্লেস আমরা করব, তাহলে টুক প্লেস পাস্ট টেন্স হয়ে যাবে, যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা। উপস্থিত হয় দেখে কি মনে হচ্ছে, এটা প্রেজেন্টে রয়েছে কিন্তু একটা অতীতকালের ঘটনা। তোমরা আমাকে মাঝে মাঝেই প্রশ্ন করো, তার উত্তর দিচ্ছি। দেখো, তোমরা এই ঘটনাটা যদি টোটালটা পড়ো তাহলে দেখে বুঝতে পারছো বা পড়ে বুঝতে পারছো এটা অতীতকালের ঘটনা। কিন্তু দেখো, প্রথম বাক্য রয়েছে উপস্থিত হয়, মানেই হচ্ছে উপস্থিত হয়েছিল, যেহেতু অতীতকালের ঘটনা। তাহলে একটি যুদ্ধ, ঘোরতর যুদ্ধ সংঘটিত হয়, টুক প্লেস হলো, ওকে? এরপরে দেখো, আচ্ছা এইখানে কেউ যেন আবার ভুল করে পার্টিসিপেটেড করো না, ঠিক আছে, এখানে অনেকের ভুল ধারণা থাকতে পারে। তারপরে দেখো, কাদের মধ্যে হয়েছিল, হয়েছিল দুজনের মধ্যে, শেরশাহের মধ্যে আর হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুনের মধ্যে। এটা বিটুইন দিয়ে করা যাবে। দেখো, বিটুইন মধ্যে শেরশাহ অ্যান্ড দ্য মুঘল এম্পারার, মুঘল এম্পারার কে? না, হুমায়ুন। এখানে তোমাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে শহীদ রয়েছে, তাহলে কেন আমরা বিটুইন করলাম? দেখো, প্রত্যেক ভাষা তার নিজস্ব গতিতে চলে। মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে শেরশাহের যুদ্ধ, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু তাদের দুজনের মধ্যে। ইংরেজিতে যখন আমরা করব তখন বিটুইন ব্যবহার করব এবং বাংলায় ওই রকমই অর্থ প্রকাশিত হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো কী বলছে, সাম্রাজ্য লইয়া, এই যে সাম্রাজ্য লইয়া, এটা কীভাবে করা যায়? এই যে লইয়াটাকে, দুজনের মধ্যে যখন যুদ্ধ হয়, ঝগড়া হয়, তখন আমরা ওভার প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। দেখো, ওভার দ্য এম্পায়ার, ওভার মানে হচ্ছে এই লইয়া মানে নিয়ে, আর দ্য এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো কী বলছে, হুমায়ুন পরাজিত হইয়া আগ্রায় পলায়ন করেন। আচ্ছা দেখো, কে পরাজিত হয়? হুমায়ুন পরাজিত হইয়া আগ্রায় পলায়ন করে। পলায়ন করা তো তোমরা জানো, ফ্লেড অ্যাওয়ে, ফ্লি অ্যাওয়ে, এরকম ব্যবহার করতে পারি। আচ্ছা, পরাজিত হয়ে, বিং ডিফিটেড বা শুধু ডিফিটেডও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো সেটাই কীভাবে করা যাবে, তাহলে ডিফিটেড হয়ে হুমায়ুন পলায়ন করে আগ্রায়, এরকমভাবে আমরা ট্রান্সলেশনটা করবো। ভিডিও পজ করে তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, ডিফিটেড অ্যাট দ্য ব্যাটল, এখানে তোমরা যদি মনে করো বিং ডিফিটেড করবে, প্রথমে বিং আনবে, তাও কিন্তু হয়, অসুবিধা কিছু নেই, কিন্তু এটাও ভালো হয়। ডিফিটেড অ্যাট দ্য ব্যাটল মানেই হচ্ছে বিং ডিফিটেড, বিং এখানে উজ্জ্ব রয়েছে, বিং ডিফিটেড অ্যাট দ্য ব্যাটল, অ্যাট দ্য ব্যাটল মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধে। আচ্ছা, পরাজিত হয়ে কে তাহলে আগ্রায় পালিয়ে যায়? হুমায়ুন, ঠিক আছে, হুমায়ুন, ঠিক আছে, তাহলে যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন পালিয়ে যায়, কী হবে? ফ্লেড অ্যাওয়ে, একটু আগেই বললাম ফ্লি অ্যাওয়ে,
প্রেজেন্ট টেন্সের যেহেতু আগ্রায় পলায়ন করেন, দেখো এখানে বলছে পলায়ন করেন, পাস্ট টেন্সের ঘটনা, করেন দেখে তোমার বাংলায় মনে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, কিন্তু আসলে এটা পাস্ট টেন্সের ঘটনা, তাই আমরা পাস্ট করলাম, ফ্লি থেকে ফ্লেড, অ্যাওয়ে। আচ্ছা কোথায় চলে গেল? আগ্রায়, টু আগ্রা। এই যে টু কেন বসানো হলো, আচ্ছা ফ্লেড অ্যাওয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাওয়া, টু বসানো হলো মানে ওইটা গন্তব্য, ডেস্টিনেশন বোঝাচ্ছে, সেই জন্য এখানে এই আগ্রার আগে টু ব্যবহার করা হয়েছে, আগ্রা পর্যন্ত সে গেছিলো। যদি টু ওয়ার্ডস থাকতো তাহলে কী হতো, আগ্রার দিকে গেছিলো বোঝাতো, ঠিক আছে। কিন্তু এখানে বলছে আগ্রাই তার ডেস্টিনেশন, মানে আগ্রা পর্যন্তই সে গেছিলো, ওখানে পলায়ন করেছিল। পরের বাক্য দেখো কী বলছে, কিন্তু তাহার বেগম শের শাহের হবে এটা, হ্যাঁ, হস্তে বন্দিনী হন, তাহলে কিন্তু তার বেগম শের শাহের হস্তে বন্দিনী হন, ঠিক আছে। হস্তে বন্দিনী হন মানে হচ্ছে তার দ্বারা বন্দী হয়, ওকে। আচ্ছা কার বেগম, হুমায়ুনের বেগম, তাহলে কি করা যেতে পারে, হিজ কুইন। এখানে বাট ব্যবহার করা যেতেও পারে, নাও যেতে পারে, তোমাদের মনে হলে এখানে কিন্তুর জন্যে বাট ব্যবহার করতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই, না করলেও হবে। হিজ কুইন মানে এই হিজ মানে কার, এই হিজ মানে হচ্ছে হুমায়ুনের কথা বলছে, হিজ কুইন। এবারে দেখো বন্দিনী হন, বন্দিনী হ ইংরেজি কি, বন্দিনী হ ইংরেজি হচ্ছে তাকে প্রিজনার রূপে নিয়ে গেছিল, এরকম একটা ইংরেজি হবে, ঠিক আছে। তাহলে হিজ কুইন তাকে নিয়ে গেছিল, এটা কিন্তু দেখো প্যাসিভ ভয়েসে হবে। আবার দেখো বন্দিনী হন, এটা কিন্তু পাস্ট টেন্সের ঘটনা, প্রেজেন্টের মতো মনে হচ্ছে। দেখো ওয়াজ টেকেন প্রিজনার, তাহলে ওয়াজ টেকেন মানে নিয়ে যে গেছিল, প্রিজনার মানে হচ্ছে বন্দি, ঠিক আছে। তাহলে ওয়াজ টেকেন প্রিজনার এইটুকুর অর্থ হচ্ছে বন্দিনী হিসাবে তাকে নিয়ে গেছিল। কে নিয়ে গেছিল, কার দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল, বাই শের শাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু পাস্ট ইন্ডিফিনিট টেন্স, কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। পরের বাক্য দেখো কী বলছে, বেগম পাঠান শিবিরে আনিতা হইলে, আনিত হচ্ছে যদি পুংলিঙ্গ হতো তাহলে আনিত হতো, যেহেতু এটা স্ত্রীলিঙ্গ তাই আনিতা হলো, হ্যাঁ। আনিত মানে হচ্ছে নিয়ে যাওয়া, ওকে, আনিত মানে নিয়ে যাওয়া, আনিতাও মানে নিয়ে যাওয়া, স্ত্রীলিঙ্গের সঙ্গে, বেগম যেহেতু স্ত্রীলিঙ্গ তাই ফেমিনাইন জেন্ডার, সেই জন্য এখানে আনিতা বাংলাতে শব্দটি হলো, আনিতা মানে হচ্ছে নিয়ে যাওয়া, আনিত হইল মানে নিয়ে আসলো, এরকম বোঝায়, ঠিক আছে। আচ্ছা কী বলছে, পাঠান শিবিরে আনিতা হইলে শেরশাহ তাহাকে অত্যন্ত সম্মানের সহিত বলিলেন। আচ্ছা এই যে বাক্যটা কিন্তু একটা বড় বাক্য, আমি পাট 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 করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, পরে তোমরা একসঙ্গে করে নিও। দেখো বেগম পাঠান শিবিরে আনিত হইলে, আনিত হইলে মানে তাকে যখন নিয়ে আসা হলো, বোঝা গেল ব্যাপারটা, যখন বেগমকে পাঠান শিবিরে, শিবির মানে ক্যাম্প, পাঠান ক্যাম্প তাহলে হবে, ঠিক আছে, নিয়ে আসা হলো, নিয়ে আসা ইংরেজি কি, ব্রিং থেকে ব্রট, যেহেতু প্যাসিভ ভয়েসে করতে হবে, নিয়ে আসা হলে মানে যখন তাকে নিয়ে আসা হলো, ঠিক আছে, তখন তাহাকে অত্যন্ত সম্মানের সহিত, কে বলল, শেরশাহ অত্যন্ত সম্মানের সহিত তাকে বলল, অত্যন্ত সম্মানের সহিত, সম্মান ইংরেজি হচ্ছে রেসপেক্ট, অত্যন্ত সম্মান হচ্ছে গ্রেট রেসপেক্ট, সহিত উইথ, দেখো এইবারে কীভাবে ইংরেজিটা করা যেতে পারে, যখন, তাহলে হোয়েন দেবো আমরা, যখন বেগমকে পাঠান শিবিরে আনিতা হইলে, মানে যখন পাঠান শিবিরে বেগমকে নিয়ে যাওয়া হলো, হোয়েন দ্য কুইন, এই যে বেগম, বেগমের ইংরেজি হচ্ছে দ্য কুইন, ঠিক আছে, ওকে, তাহলে হোয়েন দ্য কুইন যখন বেগমকে নিয়ে যাওয়া হলো, ওয়াজ ব্রট, এই যে ওয়াজ ব্রট মানে হচ্ছে আনিত হওয়া, ওকে, এটাও কিন্তু দেখো পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে, প্যাসিভ ভয়েসে। তাহলে হোয়েন দ্য কুইন ওয়াজ ব্রট, যখন বেগমকে নিয়ে যাওয়া হলো, কোথায় নিয়ে যাওয়া হলো, টু দ্য পাঠান ক্যাম্প, পাঠান ক্যাম্পে যখন নিয়ে যাওয়া হলো, তখন কী হলো, দেখো এটুকু কমা দিলাম, মানে যখন, এইটুকুর মানে হচ্ছে যখন পাঠান ক্যাম্পে বেগমকে নিয়ে যাওয়া হলো মানেই হচ্ছে আনিত হইলে, বোঝা গেল, নিয়ে যাওয়া হলে, এটাই মানে। দেখো শেরশাহ কী করলো, তাকে অত্যন্ত সম্মানের সহিত বলিলেন, তাহলে এ তো সোজা ইংরাজি, বলিলেন শেরশাহ, বলিলেন তাকে, তাহলে শেরশাহ সেইড টু হার, যদি এটা তোমরা মনে করো টোল্ড হার করবে তাও করা যেতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু টোল্ডের পরে টু হবে না, সেইডের পরে টু হবে, এটা মাথায় রাখতে হবে। পাস্ট টেন্সে করা হলো এটা, পাস্ট, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে না, অ্যাক্টিভ ভয়েসে থাকলো, আর এইটুকু কুইন ওয়াজ ব্রট টু, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে থাকছে। তাহলে শেরশাহ সেইড টু হার, শেরশাহ তাকে বললেন কি, অত্যন্ত সম্মানের সহিত, তাই তো, তাহলে দেখো উইথ গ্রেট রেসপেক্ট, উইথ মানে হচ্ছে সহিত, গ্রেট রেসপেক্ট মানে হচ্ছে অতি সম্মানের সহিত, বোঝা গেল। তাহলে এইটুকু হয়ে গেল, তারপরে কমা, এরপরে দেখো কোটেশনের মধ্যে আমরা আবার শুরু করছি, একটু একটু করে ভেঙে ভেঙে করছি। মা রাজ্য লইয়া মুঘলের সহিত আমার বিরোধ, ঠিক আছে, তাহলে দেখো মা বলে তাকে সম্বোধন করে বলল, মা রাজ্য লইয়া মুঘলের সহিত আমার বিরোধ, তাহলে আমার যুদ্ধ মুঘলের সহিত হচ্ছে রাজ্য নিয়ে, বোঝা গেল, আমার যুদ্ধ মানে আমার যে ঝগড়া, আমার যে যুদ্ধ সেইটা,
তো সেটা ইংরেজি এইভাবে করা যেতে পারে, আই হ্যাভ কোয়ারল, মানে আমার ঝগড়াঝাটি, মানে আমার যুদ্ধ। এই কোয়ারল মানে ঝগড়া যেমন হয়, এই কোয়ারল মানে কিন্তু বিরোধ, তাও হয়, বোঝা গেল? তাহলে আই হ্যাভ কোয়ারল, এইটা দেখো কোটেশনের মধ্যে রয়েছে, তাই প্রেজেন্ট টেন্সেই আমরা করছি, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে কোটেশনের মধ্যে তাই আমরাও প্রেজেন্ট টেন্সে করছি। তাহলে দেখো আই হ্যাভ কোয়ারল মানে আমার যুদ্ধ রয়েছে, কার সাথে যুদ্ধ, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলছে মা বলে সম্বোধন করছে, এই মাটা তুমি যদি এখানে মাঝখানে না রেখে প্রথমেও রাখো মাদার কমা আই হ্যাভ কোয়ারল, তাও কিন্তু হবে, ঠিক আছে? আর এভাবেও ভালো হয়, তাহলে আই হ্যাভ কোয়ারল কমা কোটে কমা দিলাম, কমা দিয়ে বললাম মাদার, মা আবার কমা দিলাম, দিয়ে বলছি দেখো উইথ দ্য মুঘল, মুঘলের সহিত, এটুকুর মানে কি, উইথ মানে হচ্ছে সহিত, দা মুঘল মানে মুঘলের সহিত, বোঝা গেল? এবার কী নিয়ে যুদ্ধ, আবার দেখো ওভার ব্যবহার করলাম, ওভার দ্য কিংডম, ঠিক আছে? এই যে রাজ্য, রাজ্যের জন্যে কিংডম শব্দটা ব্যবহৃত হলো, আশা করি বুঝতে পেরেছো। পরের পাঠদাহ কী বলছে, কিন্তু নারী জাতির সহিত আমার কোনো বিবাদ নাই, নারী জাতির সহিত, এই যে নারী জাতির মানে ঘরোয়া নারী মানে ঘরের মেয়ে, তার সাথে আমার কোনো বিবাদ নেই, এটা আমরা ওমেন ফোক ব্যবহার করতে পারি, কিন্তু জন্যে আমরা বার্ড ব্যবহার করতে পারি, বিবাদ নেই মানে আমার কোনো ঝগড়া নেই, এরকমভাবে ইংরেজিটা করবো আমরা। দেখো কী হয়েছে, বাট, এই যে কিন্তু, কিন্তু জন্যে আমরা বার্ড দিয়ে দিলাম, বাট আমার কোনো বিবাদ নেই মানে আগেরটা বললাম কি বিবাদ আছে, তাহলে আই হ্যাভ কোয়ারল, আমার বিবাদ নেই, তাহলে কী হবে, আই হ্যাভ নো কোয়ারল, ওকে? তাহলে কী হলো, আই হ্যাভ নো কোয়ারল মানে আমার বিবাদ নেই, কাদের সাথে বিবাদ নেই, উইথ ওম্যান ফোক মানে নারী জাতির সাথে, এই ওম্যান ফোক মানে হচ্ছে ঘরের মেয়ে, ঘরের মেয়ে মানে নারী জাতি, বোঝা গেল? কোনো কোনো ক্ষেত্রে নারী জাতি ওম্যান ফোক ব্যবহৃত হয়, কিন্তু আক্ষরিক অর্থে এটা ঘরের মেয়ে বোঝায়। তারপর একটা অংশ দেখো, আপনি আমার মাতৃতুল্য, দেখো কী বলছে, আপনি আমার মাতৃতুল্য, তাহলে আপনি আমার কাছে মাতৃতুল্য, ইংরেজিটা এরকমভাবে ভিডিও পজ করে তোমার একটু ভেবে নিতে পারো। দেখো কী বলছে, ইউ আর, আপনি হন, এটা কোটেশানের মধ্যে রয়েছে কিন্তু টোটালটাই, সেই জন্য এখানে প্রেজেন্ট টেন্সে করা হচ্ছে, ঠিক আছে? কোটেশান কিন্তু শেষ হয়নি, চলছে। তাহলে ইউ আর, আপনি হন আমার কাছে, টু মি, ঠিক আছে? কেমন না মাতৃতুল্য, তুল্যর জন্য আমরা অ্যাজ ব্যবহার করবো, লাইক ব্যবহার করবো, লাইক এ মাদার, বোঝা গেল? তাহলে ইউ আর টু মি মানে এইটুকুর মানে হচ্ছে আপনি আমার কাছে হন, লাইক মানে মতো, এ মাদার মানে একজন মায়ের মতো, এইখানে কিন্তু লাইক এ মাদার মানে হচ্ছে একজন মায়ের মতো মানে মায়ের মতো, ঠিক আছে? এইখানটাতে এ, এই আর্টিকেলটা কিন্তু বসবে, লাইক এ মাদার মানে আপনি আমার, এই যে এ মাদার মানে হচ্ছে এনি মাদার অফ দ্য ওয়ার্ল্ড মানে একজন মায়ের মতো, ঠিক আছে? তাহলে আপনি আমার কাছে মাতৃতুল্য মানে একজন মায়ের মতো হলো। তারপরে দেখো কী বলছে, আমাকে পুত্রজ্ঞানে আপনার ইচ্ছানুরূপ হুকুম করুন, আমাকে পুত্রজ্ঞানে মানে আমাকে পুত্রজ্ঞান মনে করুন, পুত্রের মতো মনে করুন, আমার সম্পর্কে ভাবুন এবং সেই রূপে ইচ্ছানুরূপ হুকুম করুন, হুকুম মানে হচ্ছে আদেশ করা, ঠিক আছে? তাহলে কী বলছে এখানে, যে আমার সম্পর্কে আপনি আমাকে পুত্রের মতো ভাবুন, হ্যাঁ সেটা কিন্তু একটু অনুরোধ করে বলতে হবে, এখানে কিন্তু সেই রকম কিছু নেই, কিন্তু দেখে কি বোঝা যাচ্ছে, আমাকে পুত্রজ্ঞানে আপনার ইচ্ছানুরূপ হুকুম করুন, এই যে সেন্টেন্সটা দেখে কিন্তু বুঝতে পারছি আমরা রিকোয়েস্ট করছে, তাই না? তাহলে আমরা একটা প্লিজ শব্দ ব্যবহার করতে পারি, তাহলে প্লিজ থিঙ্ক অফ মি, অনুগ্রহ করে ভাবুন আমার সম্পর্কে, মানে আমাকে নিয়ে ভাবুন, কী ভাববে আমাকে নিয়ে ভাবা মানে আমাকে নিয়ে চিন্তা না, মানে আমাকে ভাবুন আপনার পুত্র, সেইটা বলছে, অ্যাজ এ সন। তাহলে কী বলছে দেখো, প্লিজ থিঙ্ক অফ মি অ্যাজ এ সন, আমাকে একজন সন্তান পুত্ররূপে ভাবুন, ঠিক আছে? আগের সেন্টেন্সেও এ মাদার ছিল, এটাও দেখো অ্যাজ এ সন, একজন ছেলে পুত্ররূপে ভাবুন। আর কী বলছে দেখো, অ্যান্ড অর্ডার মি, এবং আমাকে আদেশ করুন, অ্যাজ ইউ লাইক, যেমন আপনার ইচ্ছা। দেখো অ্যান্ড অর্ডার মি, অর্ডার মি মানে হচ্ছে আমাকে হুকুম করুন, হুকুম করা মানে আদেশ দেওয়া, কেমনভাবে, ইচ্ছানুরূপ, ইচ্ছানুরূপ মানে অ্যাজ ইউ লাইক, যেমন আপনি চান বা পছন্দ করেন। দেখো পরের পাঠ কী বলছে, দেখো ওখানে কিন্তু সেন্টেন্সটা কমা দিয়ে কন্টিনিউ হচ্ছে, আমি যথাসাধ্য হুকুম তালিম করিতে, তালিম করা মানে ক্যারি আউট করা মানে মেনে চলা, করিতে চেষ্টা করিব, ওকে? হুকুম মানে আদেশ, তাহলে এই ইংরেজিটা কীভাবে হবে, আমি যথাসাধ্য হুকুম তালিম করিবার চেষ্টা করব মানে আমি চেষ্টা করব, ঠিক আছে? তালিম করা মানে ক্যারি আউট করা, এক্সিকিউট করা হতে পারে, ক্যারি আউট করা হতে পারে, আপনার আদেশ, ঠিক আছে? কেমনভাবে করবো, যে আমার যথাসাধ্য চেষ্টা করব। দেখো ইংরেজিটা কীভাবে হতে পারে, ভিডিও পজ করে তোমরা একটু ভাবো, আমি যথাসাধ্য চেষ্টা করব, তার মানে আই অ্যান্ড আই শ্যাল ট্রাই, সেন্টেন্স আমার কন্টিনিউ হচ্ছিল, দেখো এখানে ছোটো হাতের দিয়ে শুরু করলাম, কোটেশনের মধ্যে চলছে, যা আছে তাই আমাদের রাখতে হবে, এটা ফিউচার ইনফিনিট আছে, ফিউচার ইনফিনিটি রাখলাম, আই শ্যাল ট্রাই আমি চেষ্টা করব, এটুকুর মানে কি, আই শ্যাল ট্রাই মানে আমি চেষ্টা করব, ফিউচার ইনফিনিট টেন্স হলো, ঠিক আছে? শ্যাল, উইল, আই এর পরে হচ্ছে শ্যাল বসালাম আমরা, হ্যাঁ
গেল। তারপরে কি বলছে, চেষ্টা করব কি করতে, হুকুম তালিম করার, মানে অর্ডার ক্যারি আউট করা, টু ক্যারি আউট ইওর অর্ডার, টু ক্যারি আউট মানে এখানে এই যে তালিম করা মানে হচ্ছে আদেশ পালন করা, টু ক্যারি আউট এটা দেখো টু করতে ইনফিনিটিভ হয়েছে, ক্যারি আউট এটা ফ্রেজাল ভার্ব রয়েছে মানে আদেশ পালন করার চেষ্টা করব, ইওর অর্ডার আপনার আদেশ, ওকে, যথাসাধ্য তার জন্য কি করব আমরা, টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি, টু দ্য বেস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে ভালো, অফ মাই অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে আমার ক্ষমতা, সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব, ঠিক আছে। এইখানে দেখো কোটেশান শেষ হচ্ছে, বাংলায় এই কোটেশানটা শুরু হয়ে গেছে, এটা শেষের সিম্বল হবে, যাই হোক, ওকে। পরের বাক্য দেখো কি বলছে, পাঠান শিবিরে আনিবার কালে বেগম আপনার মান ইজ্জতের জন্য বড়ই চিন্তিত হইয়াছিলেন। পাঠান শিবিরে আনিবার কালে মানে যখন পাঠান শিবিরে তাকে আনা হচ্ছিল, তখন বেগম মানে ওই কুইন আপনার মান এবং ইজ্জতের জন্য বড়ই চিন্তিত হইয়াছিলেন, ঠিক আছে। মান মানে হচ্ছে এখানে প্রেস্টিজ, অনার ইত্যাদি, অনার এবং প্রেস্টিজ ব্যবহার করা যেতে পারে। দেখো কী বলছে, পাঠান শিবিরে আনিবার কালে মানে পাঠান শিবিরে যখন তাকে আনা হচ্ছিল, তখন মান ইজ্জতের বড়ই চিন্তিত হইয়াছিলেন। মান সম্মান দেখো সেটা কী হয়েছে, বেগম চিন্তায় পড়েছিলেন, তাহলে বেগম দ্য কুইন, ঠিক আছে, তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, ওকে। দেখো এটাকে কীভাবে করা যেতে পারে, হ্যাভ বিন, তাহলে দি কুইন হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন ওয়াজ অয়ারের পাস্ট পার্টিসিপেল ফর্ম, হ্যাভ বিন মানে পাস্ট পার্টিসিপেল না, সরি, প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে, ওয়াজ অয়ার আমার বলাটা ভুল হলো। দেখো হয়েছিলেন, হয়েছিলেন মানে হচ্ছে হয়েছেন, দ্য কুইন হ্যাভ বিন, সরি এটা হ্যাভ বিন হবে না, এটা হ্যাড বিন হবে, একটু টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, ভেরি সরি। দেখো এটা কিন্তু হ্যাড হবে, ঠিক আছে, তাহলে দ্য কুইন হ্যাড বিন মানে রানি হয়েছিলেন, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওয়াজ অয়ারেরই পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, তাহলে এটা কী হলো, দ্য কুইন হ্যাড বিন, হ্যাডবিন হলো, হ্যাডবিন হওয়ার পরে কী হবে, খুব চিন্তিত হয়ে পড়েছিল, তাহলে হ্যাডবিন, এবারে বলছে দেখো খুব চিন্তিত হওয়া, বড়ই চিন্তিত হওয়া মানে খুব চিন্তিত হওয়া, এই খুব চিন্তিত হওয়ার জন্য আমরা ভেরি মাচ কনসার্ন করে দিলাম, এই কনসার্ন মানে হচ্ছে চিন্তিত হওয়া, এটা কিন্তু আবার বলছি হ্যাড হবে, আমার টাইপ করতে গিয়ে ভুল হয়েছে, তাহলে দ্য কুইন হ্যাডবিন ভেরি মাচ কনসার্ন মানে কি, কুইন হ্যাডবিন এটা ওয়াজ ওয়ারের পার্টিসিপেল করা হয়েছে মানে কুইন হয়েছিলেন, ঠিক আছে, যেহেতু এটা বহু অতীতকালের ব্যাপার তাই এটাতে এইভাবে করা হয়েছে, মানে যখন এই কাহিনীটা বলা হচ্ছে যে আপনি মা আমাকে আদেশ করুন, ঠিক আছে, তার আগেই তো তাকে ধরে আনা হয়েছে, তাহলে ওই ঘটনার সাপেক্ষে এটা বেশি অতীত তাই এটা পাস্ট পারফেক্টে করা হয়েছে, ওকে, তাহলে পাস্ট পারফেক্টে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে কুইন মানে বেগম ভেরি মাচ খুব কনসার্ন মানে চিন্তিত হয়েছিলেন, কোন ব্যাপারে চিন্তিত হয়েছিলেন, অ্যাবাউট হার অনার, অ্যাবাউট মানে সম্পর্কে, হার অনার তার সম্মান সম্পর্কে, অ্যান্ড প্রেস্টিজ ইজ্জত সম্পর্কে, বোঝা গেল, কমা, আচ্ছা কখন হয়েছিলেন, হোয়াইল যখন বিং ক্যারিড, হোয়াইল মানে হচ্ছে যখন, বিং ক্যারিড দেখো এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলে রয়েছে, এটা কিন্তু ভার্ব মানে একটা ক্লজ নয়, ঠিক আছে, পার্টিসিপেল ব্যবহার করা হচ্ছে, সাধারণত হোয়াইলের পরে এরকম পার্টিসিপেলই ব্যবহার করা হয়, প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে, তাহলে হোয়াইল বিং ক্যারিড যখন আনিত হচ্ছিল, ঠিক আছে, মানে যখন আনা হচ্ছিল, বহন করে আনা হচ্ছিল, টু দ্য পাঠান ক্যাম্প, যখন পাঠান ক্যাম্পে আনা হচ্ছিল তাকে, বোঝা গেল। দেখো পরের বাক্য কী বলছে, কিন্তু শেরশাহ সৌজন্য ও মাহাত্ম দেখিয়া তিনি মুগ্ধ হইলেন, কী বলছে দেখো, প্রথমে তিনি ভয় পেয়ে গেছিলেন যে শেরশাহের ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার মান সম্মান থাকবে কি না ইত্যাদি তিনি ভাবছিলেন, ঠিক আছে, কিন্তু যখন দেখলেন শেরশাহ তাকে মা বলে সম্বোধন করে কথা বলছে, তখন তার কিন্তু সেই ভয় থাকলো না, তিনি মুগ্ধ হলেন বরং, তাই বলছে, কিন্তু শেরশাহের সৌজন্য ও মহত্ব দেখিয়া মুগ্ধ হইলেন, কে মুগ্ধ হলেন, তাহলে ওই তিনি মুগ্ধ হলেন, কুইন, বারবার কুইন না বলে শি ব্যবহার করতে পারি, বাট শি, ঠিক আছে, ওয়াজ নাও চার্ম মানে কিন্তু তিনি এখন, এই এখন মানে কিন্তু তখন, এই যে নাও, নাও মানে সবসময় যে এখন হবে এমন না, এটা কিন্তু তখন মানে দাঁড়াচ্ছে, অতীতকালের সাপেক্ষে নাও যদি ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রেই নাওয়ের মানে হয় তখন, তাহলে বাট শি ওয়াজ নাও চার্মড, কিন্তু তিনি তখন হলেন, চার্ম মানে এখানে মুগ্ধ হওয়া, ঠিক আছে, মুগ্ধর জায়গায়, চার্মডের জায়গায় তোমরা ফ্যাসিনেটেড বা ইত্যাদি অন্য শব্দ ব্যবহার করতে পারো, তাহলে শি ওয়াজ নাও চার্ম, তিনি হলেন মুগ্ধ, ওকে, মুগ্ধ হলেন কি দেখে, শেরশাহের সৌজন্য ও মাহাত্ম দেখিয়ে, এই চার্মডের পরে আমরা অ্যাট প্রিপোজিশন বসাবো, তাহলে অ্যাট
প্রিপোজিশন বসলো। বসার পরে আমরা কি করব, যে শেরশাহের যে সৌজন্য মহত্ব এগুলো আনলেই কিন্তু আমার সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। তাই শেষ করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো, কী তোমাদের প্রয়োজন, চেষ্টা করবো সময় পেলে আস্তে আস্তে প্রোভাইড করার সেগুলো। আচ্ছা যাই হোক, শেষ করি ভিডিওটা। তাহলে সৌজন্য এবং মহত্ব এটা অনেক রকমভাবে ব্যবহার করা যেতে পারে। অ্যাড দ্য গুডনেস অ্যান্ড নবিলিটি অফ শেরশাহ, সৌজন্য এখানে কার্সিও ব্যবহার করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে গুডনেস যেটা, এই গুডনেস মানে সৌজন্যকে বোঝাচ্ছে, মহত্ব হচ্ছে নবিলিটিকে বোঝাচ্ছে, কার না শেরশাহের। বোঝা গেল? ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও বলছি ডিসক্রিপশন বক্সটা ভিজিট করো, ভালো থেকো, পরের ভিডিও দেখা হবে।